শিয়রে পঞ্চায়েত নির্বাচন। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য জোর প্রচেষ্টা শুরু হয়ে গেছে সকল দলগুলির মধ্যে। পঞ্চায়েতে মনোনীত প্রত্যেক প্রার্থীর সঙ্গে রয়েছে বিগ নিউজ, তাদের প্রচারে পা মেলাচ্ছে বিগ নিউজ। প্রার্থীদের সঙ্গে সঙ্গে বিগ নিউজ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে। আজ কোন প্রার্থী রয়েছে বিগ নিউজের সঙ্গে, আসুন দেখি। আজ শুক্রবার শান্তিপুর ব্লকের বেলখুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীপুরের 229 নম্বর বুথ সহ 227 ও 228 নম্বর বুথে শান্তিপুর বামফ্রন্টের আহ্বায়ক ও সিপিআইএম নদিয়া জেলা কমিটির নেতা কমরেড সৌমেন মাহাতুর নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী নিয়ে প্রচার কর্মসূচি হয়। এই প্রচার শেষে তিনজন প্রার্থী সৌমেন মাহাতু কি বললেন শোনাব। নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট। আমরা সারাদিনই প্রচার অভিযানে আছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের প্রচার অভিযান চলছে। গোটা রাজ্যের সঙ্গে শান্তিপুরে দাঁড়িয়েও হচ্ছে নতুন করে মানুষের সমর্থন আমরা পাচ্ছি এবং নতুন নতুন মানুষ আমাদেরকে সমর্থন জানাচ্ছেন। বর্তমান যে অবস্থা পঞ্চায়েতকে সামনে রেখে চলছে, রুটপাটের পঞ্চায়েত চলছে, যেভাবে মানুষের অধিকার হরণ হয়েছে, মানুষকে পরিষেবা পেতে গেলে টাকা দিতে হচ্ছে, সরকারি বাড়ি পেতে গেলে 20,000-30,000 টাকা দিতে হচ্ছে, আজকে 100 দিনের কাজ পেতে গেলে টাকা দিতে হচ্ছে, বার্ধক্য বিধবা ভাতা পেতে গেলে টাকা দিতে হচ্ছে। আমরা দেখেছি যে উন্নয়নের যে সমস্যা, মানুষ হচ্ছে রাস্তাঘাটের সমস্যা, ড্রেনিংয়ের সমস্যা, নানা রকম সমস্যার কথা মানুষ বলছেন এবং হচ্ছে যেখানে তৃণমূলের নেতারা তারা কীভাবে হচ্ছে পঞ্চায়েতকে সামনে রেখে তোলাবাজি করেছে, উন্নয়নের টাকা নয় ছয় করেছে, রাস্তার কাজ হয়নি, আজকে যে কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে, আজকে রাস্তার তৈরি হওয়ার পরেও হচ্ছে রাস্তা ভেঙে যাচ্ছে, এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষ এই লুটের পঞ্চায়েত ঘটিয়ে জনগণের পঞ্চায়েত গড়ে তোলার যে স্লোগান আমরা দেখেছি, মানুষ এই স্লোগানের পাশে সামিল হচ্ছে। আমাদের প্রার্থীদের সমর্থন বাড়ছে আমরা বুঝতে পারছি, মানুষের সমর্থন, আমাদের বাড়ি বাড়ি যখন যাচ্ছি মানুষ তার কথাবার্তার মধ্য দিয়ে আমাদেরকে সমর্থন জানাবার কথা তারা বলছে। আমরা আশাবাদী যে এবারের পঞ্চায়েত নির্বাচনে আমরা শান্তিপুর ব্লক এলাকার পঞ্চায়েতে পঞ্চায়েতে মানুষ বামপন্থীদের সমর্থন বাড়বে, বামপন্থীরা জয়ী হবে। জয়ী হলে প্রথম কাজ কী করবেন আপনারা? আজকে মানুষের হাতে যে পঞ্চায়েত ছিল, জনগণের যে অধিকার ছিল, যেভাবে পঞ্চায়েতি ব্যবস্থা বামফ্রন্ট সরকার তৈরি করেছে, যে ব্যবস্থার মধ্য দিয়ে জনগণকে যুক্ত করে উন্নয়নমূলক কাজ আমরা করতাম, যেভাবে গ্রাম সংসদ সভা বসত, গ্রাম সংসদ সভা থেকে মানুষ তারা হচ্ছে মতামত দিতেন, তার মধ্য দিয়ে আগামী 1 বছরের জন্য পরিকল্পনা তৈরি হতো, গ্রাম সভায় দাঁড়িয়ে মেম্বারকে বলতে হতো কত টাকা তিনি পেয়েছেন সেই এলাকার উন্নয়নের জন্য এবং সেই টাকা তিনি কী কী খাতে ব্যবহার করেছেন, মানুষের কাছে হিসাব দিতে হতো। তাহলে এই যে হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থা, যেটাকে ওরা লুটপাটের পঞ্চায়েত তৈরি করেছে, আমরা জনগণের পঞ্চায়েত তৈরি করব, মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ আমরা সংগঠিত করব, জনগণকে যুক্ত করেই উন্নয়নমূলক কাজ করাই আমাদের আগামী দিনের লক্ষ্য। মানুষের কেমন সাড়া মিলছে? মানুষ তার দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতায় মানুষ প্রত্যক্ষ করেছে রাজ্যের পরিস্থিতি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র বিকল্প হিসাবে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সহ ওটা বামফ্রন্টের যে প্রার্থী তালিকা আছে, সিপিআইএম, সিপিআই সহ ফরওয়ার্ড ব্লক, আরএসপি, তাদের প্রতি মানুষের ভরসাটা বাড়ছে। ফলে দীর্ঘ 12 বছরে যেভাবে পঞ্চায়েত, পৌরসভা, এমনকি চাকরি দুর্নীতি যেভাবে মানুষ মানে তৃণমূলের নেতা থেকে শুরু করে তারা প্রকাশ্যে নিয়ে এসছে, যেভাবে লুট হয়েছে টাকা, পঞ্চায়েতের টাকা লুট হয়েছে, চাকরি বিক্রি হয়েছে কোটি কোটি টাকায়, বেকার যুবক তারা রাস্তায় নেমেছে, গোটা একটা প্রজন্ম ধ্বংস হয়েছে গত 12 বছরে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ আমাদের চাইছে। মানুষ একটা অংশের মানুষ অবশ্যই ভীত, তারা রাস্তায় নামতে পারছে না, কিন্তু তারা আমাদেরকে ভরসা দিচ্ছেন যদি তারা ভোটের সুযোগ পান তৃণমূলের ঘর উল্টে দেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন গোটা রাজ্য জুড়ে। আমরা আমাদের বামফ্রন্ট কমিটি রাজ্য বামফ্রন্টগতভাবে আমরা আমাদের দলীয় ইস্তেহার প্রকাশ করেছি, আমরা মানুষের কাছে সেই লিফলেট আমরা পৌঁছে দিচ্ছি কীভাবে আমরা কাজ করবো আগামী দিনে। যদি মানুষের রায়ে জনগণের পঞ্চায়েত যদি আগামী দিনে তৈরি হয়, তাহলে মানুষ সেটা প্রকাশ্যে মানুষ সেই লিফলেটের মধ্যে দিয়ে দেখতে মানে দেখতে পারবেন যে আমরা আগামী দিনে কীভাবে পঞ্চায়েত তৈরি করব, মানুষের মতামত নিয়েই দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আগামী দিনের মানুষকে সেই ভরসা দিচ্ছি আমরা, মানুষ আমাদের পাশে আছেন, আমাদের জয় নিশ্চিত, আমরা আগামী দিনে এই জয়ের ব্যাপারে আমরা আশা করছি। কেমন সাড়া মিলছে? আশাবাদী
যে আমরা জিতবই, মানুষের যেভাবে সাড়া পাচ্ছি আমরা জিতবই। নদিয়া থেকে জগন্নাথ মন্টুলের রিপোর্ট।